Hi everyone, this is your mentor Vishnu. Today we will discuss 14 April 2020 current affairs. So let's start. এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় হবে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল ফার্স্ট এক্সাম বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ককে ক্লিক করা মাত্রই আপনারা ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখা যাক। তো আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বর্তমানে নতুন একটি ওয়েব পোর্টাল ইয়োক্তি YUKTI ইয়োক্তি লঞ্চ করেছে, এটি কে লঞ্চ করেছে? এটি লঞ্চ করা হয়েছে MHRD দ্বারা। MHRD মানে মিনিস্ট্রি অফ হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা। তো পিকচার দেখে নেওয়া যাক ইয়োক্তি ওয়েব পোর্টালটি। এটি হচ্ছে ইয়োক্তি ওয়েব পোর্টাল। ইয়োক্তির পুরো নাম কী? ইয়োক্তির পুরো নাম হচ্ছে ইয়াং ইন্ডিয়া কম্ব্যাটিং কোভিড উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ইয়াং লিখে দিচ্ছি, ইয়াং ইন্ডিয়া কম্ব্যাটিং উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ইয়োক্তি ফুল ফর্ম হচ্ছে ইয়াং ইন্ডিয়া কম্ব্যাটিং কোভিড উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। তো চলুন MHRD মিনিস্ট্রির নাম কী? বর্তমানে আমাদের MHRD মিনিস্ট্রির নাম হচ্ছে রমেশ পোখরিয়াল। তো নেক্সট ভিডিও যাওয়া যাক, বর্তমানে ভারতের কোন শহরে COVID-19 জন্য হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করা হয়েছে? তো COVID-19 জন্য ভারতে এখন লকডাউন চলছে, সেই কারণে খাবার ডোর স্টেপ দেওয়ার জন্য বেঙ্গালুরু শহরে হোম ডেলিভারি শুরু করেছে। এটি সঠিক উত্তর হবে অপশন সি, বেঙ্গালোর। যখনই বেঙ্গালোর আসবে মাথায়, তো মাইন্ডে ক্লিক করা উচিত বেঙ্গালোর কিসের হেডকোয়ার্টার? বেঙ্গালোরে ইসরোর হেডকোয়ার্টার রয়েছে। বেঙ্গালোরকে সিটি অফ ভ্যালি বলা হয়, বেঙ্গালোরকে সায়েন্স সিটি বলা হয়। বেঙ্গালোরের ক্যাপিটাল কার ক্যাপিটাল? কর্ণাটকের ক্যাপিটাল। অতএব কর্ণাটকের সিএম নাম কি? BS ইয়েদুরাপ্পা। কর্ণাটকের গভর্নর নাম কি? বিজু ভাই মালা। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক, বর্তমানে প্রসার ভারতী পুরনো টিভি প্রোগ্রাম দেখানোর জন্য নতুন চ্যানেল লঞ্চ করেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে DD রেট্রো। ডিডি রেট্রো অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। ডিডি রেট্রো হচ্ছে সঠিক উত্তর। বর্তমানে লকডাউন থাকার জন্য বিভিন্ন পুরাতন টিভি সিরিজ যেমন রামায়ণ, চাণক্য, শক্তিমান, মহাভারত এইরকম প্রোগ্রামকে আবার করে বা পুনরায় দেখার জন্য প্রসার ভারতী ডিডি রেট্রো নামে একটি নতুন চ্যানেল লঞ্চ করেন। লকডাউনে যেন মানুষ বাড়ি থেকে না বেরোয় ও বোর না হয়, সেই জন্য এই চ্যানেলটি প্রতিস্থাপিত করা হয়। তো প্রসার ভারতী পিকচার দেখে নেওয়া যাক, এটি হচ্ছে প্রসার ভারতী। এই এই প্রসার ভারতীর কাজ হচ্ছে দেশে বিভিন্ন ব্রডকাস্টিং ও ইন্টারনেট ও টিভি প্রোগ্রামকে চালানোর কাজ করে, দেশের সার্বজনীন ব্রডকাস্টিং নেটওয়ার্ক। এটি স্থাপিত কত সালে হয়েছে? এটি স্থাপিত হয়েছে 1997। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এর প্রেজেন্ট টাইম অধ্যক্ষ হচ্ছেন শশী শেখর। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক, বর্তমানে কোন দেশের পূর্ব গোলকিপার
পিটার বেনেটি মৃত্যু হয়? এটির সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। অপশান সি ইজ এ কারেক্ট আনসার, ইংল্যান্ড। ইংল্যান্ডের গোলকিপার পিটার বেনেটি বর্তমানে মৃত্যু হন। 1966 সালে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড জিতেছিল, সেই সময় সেই ইংল্যান্ডের টিম হয়ে পিটার বেনেটি খেলেছিল। তিনি চেলসি ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন। তো চলুন পিকচার দেখে নিয়ে যাক পিটার বেনেটিকে। ইনি হচ্ছেন পিটার বেনেটি। পিটার বেনেটি 1941 সালে তার জন্ম এবং 2020 সালে কিছুদিন আগে মারা গিয়েছে। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে টিম ব্রুক টেলারের মৃত্যু হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন হাস্যকর অভিনেতা, কমিক অ্যাক্টার। কিছুদিন ধরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভুগছিলেন এবং কালকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তো তার দুটি সিনেমার নাম হচ্ছে দ্য গড ইজ আই অ্যাম, আরেকটি হচ্ছে আই অ্যাম সরি আই উইল রিড দ্যাট এগেইন। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। পিকচার দেখে নিন, ইনি হচ্ছেন টিম ব্রুক টেলার। বর্তমানে কোন রাজ্য সরকার জরুরি জিনিসের জন্য ফুড ব্যাংক কার্যক্রম শুরু করেছে? এটি সঠিক উত্তর হচ্ছে মণিপুর। মণিপুরে জরুরি জিনিসের জন্য ফুড ব্যাংক কার্যক্রম শুরু করেছে। তো যখনই মণিপুর আসছে কথা, তো মণিপুরের ক্যাপিটাল কী? মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফাল। মণিপুরের সিএম হচ্ছে এন বীরেন সিং ও মণিপুরের গভর্নর হচ্ছে নাজমা হেপতুল্লা। মণিপুরে একটি বিখ্যাত পৃথিবীর একমাত্র ফ্লোটিং ভাসন্ত উদ্যান রয়েছে, তার নাম হচ্ছে দ্য কেইবুল লেমজাও। দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইজ দ্য কেইবুল ন্যাশনাল পার্ক লেমজাও, LAMJAO লেমজাও। দ্য কেইবুল লেমজাও, LAMJAO। দ্য কেইবুল লেমজাও ন্যাশনাল পার্ক, যেটি মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে রয়েছে এবং এই পার্কটির এরিয়া হচ্ছে 40 কিলোমিটার স্কোয়ার। এটি পৃথিবীর একমাত্র ভাসন্ত ন্যাশনাল পার্ক। আরেকটি মণিপুরের বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে লোকটাক ঝিল ন্যাশনাল পার্ক। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে IMF অর্থনীতি উপদেশ সমূহের জন্য কাকে সামিল করা হয়? তো IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থনীতির ওপর ভারতের নজর দেওয়ার জন্য ও উপদেশ দেওয়ার জন্য রঘুরাম জি রাজন, পূর্ব অধ্যক্ষ আরবিআইয়ের গভর্নর, রঘুরাম জি রাজনকে নিযুক্ত করা হয়। তো চলুন পিকচার দেখে নেওয়া যাক রঘুরাম জি রাজনকে। ইনি হচ্ছেন রঘুরাম জি রাজন ও এটি হচ্ছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো চলুন নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে স্যানিটাইজার টানেল স্থাপিত করা প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদে ফার্স্ট স্যানিটাইজার টানেল রেলওয়ে স্টেশন তৈরি করা হলো। তো আপনাদের মাইন্ডে ক্লিক করা উচিত, কিছুদিন আগে তেলেঙ্গানাতে VSAFE স্যানিটাইজার টানেল স্থাপিত করা হয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে G20 শক্তি মন্ত্রী বৈঠকে কোন দেশের বেশি পরিমাণে শক্তি বাঁচানোর প্রমুখ কেন্দ্র ঘোষিত করা হয়? তো এখানে G20 সামিট হয়েছে কিছুদিন আগে, কোথায়? দুবাইয়ে, সৌদি আরবে শুরু করা হয়েছে G20 শক্তি মন্ত্রী বৈঠক, এনার্জি কনজাম্পশন। তো এই G20 শক্তি মন্ত্রী বৈঠকে টপিক ছিল
এনার্জি প্রোডাকশন ও এনার্জি কনজাম্পশনের মধ্যে গ্যাপ। তো ভারত অন্যান্য দেশের তুলনায় এনার্জি প্রোডাকশন ও এনার্জি কনজাম্পশনের মধ্যে বেশি গ্যাপ রয়েছে। তো এটির সঠিক উত্তর হবে অপশন সি, ভারত। ভারতই যে কারেক্ট অ্যান্সার। G20 সামিট স্থাপিত হয়েছিল সৌদি আরবে। তো সৌদি আরবের ক্যাপিটাল হচ্ছে রিয়াদ, সৌদি আরবের টাকার নাম হচ্ছে রিয়াল, সৌদি রিয়াল, ও সৌদি আরবের কিং হচ্ছে সুলেমান অফ সৌদি আরেবিয়া। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে মহাবালেশ্বর এমএস কোন ব্যাংকের নতুন MD ও CEO রূপে নিযুক্ত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক ব্যাংক। কর্ণাটক ব্যাংকের দ্বিতীয়বার মহাবালেশ্বর এমএসকে MD ও CEO রূপে নিযুক্ত করা হয়। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। এটি হচ্ছে কর্ণাটক ব্যাংক, আর ইনি হচ্ছেন মহাবালেশ্বর MS, ম্যানেজিং ডিরেক্টর অফ CEO কর্ণাটক ব্যাংক। তো কর্ণাটক ব্যাংকের মোটো কী? কর্ণাটক ব্যাংক এমনিতেই মানুষ জানে না বেশিরভাগ, কিন্তু কিছুদিন আগে একটি বিহার পুলিশের কোশ্চেন দেখলাম, সেখানে লেখা রয়েছিল যে কর্ণাটক ব্যাংকের ট্যাগলাইন কী। তো আপনারা এটা নোট ডাউন করে নেন, ট্যাগলাইন হচ্ছে কর্ণাটক ব্যাংকের, আপনারা নোট ডাউন করেন, ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া। কর্ণাটক ব্যাংকের মোটো হচ্ছে ইওর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে করোনা ভাইরাসের কারণে ইউনাইটেড নেশন বৈশ্বিক অর্থ ব্যবস্থা কত শতাংশ কমার কথা বলেছে বা অনুমান লাগিয়েছে? তো এটির সঠিক উত্তর হচ্ছে 1%। এখানে সঠিক উত্তর হবে 1%। অতএব এখানে অপশন ডি ইজ এ কারেক্ট অ্যান্সার, কোনোটিই নয়। বর্তমানে ইউনাইটেড নেশন বৈশ্বিক অর্থব্যবস্থা 1% কমার সম্ভাবনা লাগায়। তো ইউএন ডে কত তারিখ মানানো হয়? 24 অক্টোবর মানানো হয়। কেন? কারণ ইউনাইটেড নেশন 24 অক্টোবর 1945 সালে স্থাপিত হয়। তো পিকচার দেখে নেওয়া যাক ইউএন, এটি হচ্ছে ইউএন। তো ইউএন এর হেডকোয়ার্টার কোথায়? ইউএনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, এবং এর প্রেজেন্ট টাইম প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্টোনিও গুটেরাস। তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে কোন রাজ্যে বাগবাণী বিভাগ হেল্পলাইন নম্বর লঞ্চ করা হয়েছে? এটির সঠিক উত্তর হচ্ছে বাগবাণী বিভাগ লঞ্চ করা হয়েছে। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জম্মু কাশ্মীর। বর্তমানে জম্মু কাশ্মীরে বাগবাণী বিভাগ হেল্পলাইন নম্বর লঞ্চ করেছে। তো জম্মু কাশ্মীর যখনই আসবে মাথায়, তো জম্মু কাশ্মীরে এবার 3টি ইম্পর্টেন্ট কাইন্ড অ্যাফেয়ার্স রয়েছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস প্রথমবার জম্মু কাশ্মীরে এই বছর শুরু করা হয়, এবং ছাত্রদের জন্য জম্মু কাশ্মীরে ছাত্র স্বাস্থ্য কার্ড লঞ্চ করে। জম্মু কাশ্মীরে প্রথম মুখ্য নির্বাচন অধিকারীর নাম কী? তো প্রথম মুখ্য নির্বাচন অধিকারীর নাম জম্মু কাশ্মীরে হচ্ছে হৃদেশ কুমার। জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচন অধিকারীর নাম, প্রথম মুখ্য নির্বাচনকারী অধিকারীর নাম হচ্ছে হৃদেশ কুমার। আরেকটি কোশ্চিন, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম কী? তো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু, এবং তার সঙ্গে আরেকটি রয়েছে লাদাখ। লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছে RK মাথুর, এবং আরেকটি ইম্পর্টেন্ট ইউনিয়ন টেরিটরি রয়েছে যেটির নাম হচ্ছে দিল্লি। দিল্লির LG নাম কী? লেফটেন্যান্ট গভর্নর দিল্লির LG নাম হচ্ছে অনিল বাইজাল। তো আজকের মতো এইটুকুই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আপনারা আপনাদের যে কোনো ডাউটের জন্য firstexam1st@gmail.com মেসেজ করবেন, ও আপনারা উইদাউট এনি হেজিটেশনে আপনাদের কোশ্চেন ডাউট পাঠাতে পারেন। এবং এটি হচ্ছে আমার বিষ্ণুদাদা ফেসবুক অ্যাকাউন্ট, এবং ইনস্টাগ্রাম বিষ্ণুদাদা এটি আমার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ফলো করে দেবেন, ও যে কোনো ডাউট ও যে কোনো কনফিউশন যখন ইচ্ছে তখন আপনারা জানতে
পারবেন। তো এই জায়গায় এই দুটি সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, হ্যাভ এ গুড ডে, স্টে টিউন, থ্যাংক ইউ।